আগামী 3রা সেপ্টেম্বর 2021 অন্নদা একাদশী। এই ভিডিওতে অন্নদা একাদশীর মাহাত্ম্য, রাজা হরিশ্চন্দ্র কিভাবে তিনি দারিদ্রগ্রস্ত অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, গৌতম মুনির কৃপায় কিভাবে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে এবং এই কৃষ্ণপক্ষীয়া ভাদ্র মাসের অন্নদা একাদশী পালন করে উনি পুনরায় ওনার পত্নী, মৃত পুত্র এবং রাজ্য ফিরে পেয়েছিলেন, সেই সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই অন্নদা একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা শ্রবণ করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পারণের কিছু সময়সূচিও আমি দেব, যেগুলো দেখে আপনারা আপনাদের নির্দিষ্ট এলাকায় যেখানে আপনি অবস্থান করেন সেইভাবে আপনি পারণ করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে যে 8 থেকে 80 সকলের জন্য একাদশী, অর্থাৎ একাদশী এমন একটি তিথি, বলা হয়েছে যদি কেউ একাদশী ব্রত পালন না করেন মৃত্যুর পরে তাকে নরকে গমন করতে হয়। কেননা একাদশীর দিন একটি শস্য গ্রহণ করা মানে ব্রহ্মহত্যা, পিতৃহত্যা, পিতামাতা হত্যা, যত গুরুতর পাপ রয়েছে সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করে। তাই একাদশীতে আমাদের পঞ্চশস্য বর্জন করে এই একাদশী ব্রত পালন করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে যে চাল জাতীয়, গম জাতীয়, সরিষা জাতীয়, ডাল জাতীয়, ভুট্টা, তিল এই প্রকার পঞ্চশস্য বর্জন করে প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে এই ব্রত পালন করা। কেউ যদি কোনো ধর্মকর্ম নাও করেন, কোনো ব্রত নাও করেন, তবে কলিযুগে এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে তিনি বৈকুণ্ঠে গতি লাভ করতে পারেন। আর এখন তো চাতুর্মাস ব্রত চলছে, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাসে 8টি একাদশী আছে। তো শ্রাবণ মাস তো অলরেডি বিগত হয়ে গেছে, তে ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষের এই অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে, যা আমি বর্ণনা করব। যারা একাদশী পালন করেন না তাদেরকে অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি সকলের ভালো লাগবে এবং ভিডিওটি সকলকে শেয়ার করবেন আর আপনিও একাদশী ব্রত পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী। এই একাদশী সমস্ত পাপ হরণকারী, ভগবানের শ্রীবিগ্রহ অর্চনা সহকারে যদি কেউ এই একাদশী ব্রত পালন করেন তিনি মহামহা পাপ থেকে মুক্ত হতে পারেন, সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারেন,
সমস্ত দারিদ্রগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারেন। এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার মাধ্যমেই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণের গুরুত্ব আরোপ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন যে এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী তোমাকে আমি বলছি, মনোযোগ সহকারে শ্রবণ করো। যে এক সময় রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত মহান দানশীল সত্যনিষ্ঠ চক্রবর্তী নরেশ ছিলেন। তিনি তার পূর্ব কর্মফলেই হোক বা সত্যনিষ্ঠার জন্যই হোক, তিনি তার রাজ্য, তার স্ত্রী পুত্র এবং নিজেকেও তিনি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। এভাবে তিনি একজন চণ্ডালের দাসত্ব স্বীকার করেছিলেন এবং তিনি মৃতদেহের যে কাপড় সেটাও কর রূপে তিনি গ্রহণ করতেন। এইভাবে অনেক দুঃখ কষ্টের মধ্যে উনি জীবনযাপন করছিলেন। কী করি কোথায় যাই এইভাবে তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। গভীর দুঃখের মধ্যে তার জীবন অতিবাহিত হচ্ছিল, কিন্তু তিনি তার সত্যনিষ্ঠা থেকে তিনি ভ্রষ্ট হননি। সেই জন্য তিনি এত মহান রাজা ছিলেন। তো ভগবানের কৃপায় তার দুঃখ অপহরণের জন্য পরদুঃখে দুঃখী গৌতমুনি নামে এক মহান মুনি সেখানে এসে উপস্থিত হন। মহারাজ হরিশ্চন্দ্র অত্যন্ত ধার্মিক ছিলেন। মুনিবরকে দর্শন করে তিনি তাকে প্রণাম করলেন এবং এক এক করে তার সমস্ত দুঃখের কথা তিনি গৌতম মুনিকে বলতে লাগলেন। মুনি তার সমস্ত ঘটনা শুনে তিনি বিস্ময়ান্বিত হলেন এবং অন্তরে দুঃখ অনুভব করে তিনি রাজাকে বললেন যে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অন্নদা একাদশী ব্রত পালন করার ফলেই আপনি আপনার সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। তাই আপনি এতই পুণ্যবান, আপনার পুণ্যের ফলস্বরূপ খুব তাড়াতাড়ি আগামী এক সপ্তাহ পরেই এই মহান ব্রত আপনি উদযাপন করুন এবং আপনার স্বীকৃতি বলেই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এই বলে গৌতম মুনি সেখান থেকে অন্তর্ধান হলেন। রাজা হরিশ্চন্দ্র এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অন্নদা একাদশী নিষ্ঠা সহকারে পালন করলেন এবং তিনি রাত্র জাগরণ করলেন। এভাবে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হলেন এবং ভগবানের কৃপায় পুনরায় তিনি তার স্ত্রী, তার রাজ্য এবং তার মৃত পুত্রকেও জীবিত অবস্থায় লাভ করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, যদি কেউ এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অন্নদা একাদশী পালন করতে পারেন, তাহলে তিনিও রাজা হরিশ্চন্দ্রের মতো তার ধন ঐশ্বর্য, সমস্ত প্রকার দুঃখ কষ্ট, পূর্ব জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি এই জীবনেও দিব্য আনন্দে জীবনযাপন করবেন এবং মৃত্যুর পরে ভগবানের ধাম বৈকুণ্ঠে উন্নীত হবেন। আর এই অন্নদা একাদশীর মাহাত্ম্য যারা শ্রবণ করবেন, যারা কীর্তন করবেন, অন্যদেরকে শোনাবেন, তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে
অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন এবং বৈকুণ্ঠে গতি লাভ করবেন। আপনাদের নির্ধারিত টাইম জোন অনুসারে আপনারা এই একাদশী ব্রতের পরের দিনে পারণ করবেন। এখানে কিছু পারণের সময় দেওয়া রয়েছে, এই পারণের সময় অনুসারে আপনি যদি এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে অবস্থান করেন তাহলে এই নির্ধারিত টাইম অনুসারে আপনি পারণ করতে পারেন, অথবা ইসকনের যে বৈষ্ণব পঞ্জিকা আছে সর্বত্র সমস্ত দেশের ভক্তদের কাছে রয়েছে, সেখানে নির্ধারিত সময় অনুসারে আপনি পারণ করবেন। আর মনে রাখবেন এই একাদশীতে দিবানিদ্রা সম্পূর্ণ নিষেধ, রাত্রি জাগরণের মাহাত্ম্য অপরিসীম, বেশি করে ভগবানের নাম জপ করা, কীর্তন করা, ভাগবত শ্রীমৎ ভগবদ্ গীতা শাস্ত্র পাঠ করা, হরিনাম সংকীর্তন, মন্দিরে ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা, মন্দির প্রদক্ষিণ করা, পবিত্র নদীতে স্নান করা, তুলসী অর্চন, তুলসী প্রদক্ষিণ, তুলসী জলদান, ভগবানের শ্রী মন্দির দর্শন এবং ভগবানের শ্রী বিগ্রহ অর্চনের মাহাত্ম্য অপরিসীম। আশা করি আপনারা এই আগামী 3রা সেপ্টেম্বর অন্নদা একাদশী পালন করবেন। এই মাহাত্ম্য যারা শ্রবণ করলেন তাদের প্রতি অনুরোধ, এই ভিডিওটি লাইক কমেন্টস এবং অন্যদেরকে শেয়ার করুন।